অস্ট্রিয়ায় শুরু হয়েছে টাইগার জিন্দা হায় ছবির শুটিং। বুধবার ছবির একটি স্থির ছবি প্রকাশ করেছেন এর মূল অভিনেতা সালমান খান। ছবিতে দেখা গেছে ক্যাটরিনা কাইফকেও। 2012 সালে মুক্তি পায় এক দ্য টাইগার ছবি সিকুয়াল টাইগার জিন্দা হায় ছবি। 5 বছর পর পর্দায় ফিরছেন সালমান ক্যাটরিনা জোড়। কবির খান এক দ্য টাইগার নির্মাণ করলেও এর সিকুয়াল নির্মাণ করেছেন আলী আব্বাস জাফর। তিনি সালমান খানের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি সুলতান ছবিটি পরিচালনা করেছেন। টাইগার জিন্দা হায় ছবিতে আরও অভিনয় করছেন পরেশ রাওয়াল এবং দক্ষিণ সুপারস্টার মহেশ বাবু। ছবিটি মুক্তি হবে চলতি বছরের ডিসেম্বরে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।